চিৎকার করতেছি যা, আর চিৎকার করবো না, মিঠা গলায় কথা বলবো। আমি বাতাকান্দি গ্রামের মজিদ মিয়া, এই মাটি ছুঁয়া কইতেছি। মজিদ মিয়ার গানের দল বলে আর কিছু থাকলো না, যা কেরোসিনের বোতলটা নিয়ে। কেরোসিনের বোতল দিয়ে কি করবা? কেরোসিনের বোতল দিয়ে আমি হারমোনিয়াম জ্বালাই দিব, এই ঘর বাড়ির সব জ্বালাই দিব, সব জ্বালাই দিব। এখনো সময় আছে, রাজি থাকলে কহ, তোর এক কথায় গানের দল থাকবো, নাইলে নাই। রাজি? বাবজান শুনো, গানের দল নিয়ে তোমার সাথে আগারে পাগারে ঘুরতে আমার আর ভাল লাগে না। তোর বাপের সাথে গানের দলে ঘুরতে তোর ভাল লাগে না? না। তাহলে আমি হারমোনিয়াম জ্বালাই দিতেছি, দাও কেরোসিনের বোতল নিয়ে। তুমি নিজে নিয়ে নাও। আইনা দিয়ে কইতেছি। জ্বালা দিলাম কইলাম, এই যে জ্বালা দিচ্ছি। ভালো হয় নাই এখন আর কান্দে লাভ কি? তুমি যাও, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না, যাও। পুরা হারমোনিয়ামটাই খেলাপ কি, সাথে করে নিয়ে যাই। যা ইচ্ছা করো। ও পুষ্প, তুমি এদিকে, ওদিকে তো গজব হয়ে গেছে, উস্তাদ হারমোনিয়াম জ্বালাই দিছে, ঘর বাড়ি জ্বালাইতে গেছিল, আমি হাতে পায়ে ধরে ফিরাইছি। তো ভাই সামনে থেকে জানতো, তোমার এটা অত্যাধিক সুন্দর লাগতেছে, ঘটনাটা কি? আমার মন খারাপ, আপনার ভেড়বেড়ানি শুনতে এখন আর ভালো লাগতেছে না।
মন কি আমারও ভালো আছে, এত ভালো হারমোনিয়াম পুইরা চাই। ও পুষ্প বাজে তো, এই যে বাজে পুষ্প, ওই গান তো একটু তুলা দেও না। এই সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো ওস্তাদ মজিদ মিয়ার বাড়িটা কোন দিকে বলতে পারবেন? আপনার পরিচয়? আমার নাম হাসান, হাসানুজ্জামান। ওস্তাদের কাছে কি জন্য আসছেন? ওয়েল সেটা ওনাকেই বলি। আমারে বললে কোনো অসুবিধা নাই, আমি ওস্তাদের আপনা লোক, বিখ্যাত ঢোলবাদক তোয়েবালি, বলতে গেলে ঢোলের রাজা। ও আচ্ছা, সো নাইস। পরিষ্কার করে বলেন কি জন্য আসছেন? আপনাকে বললে তো আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবো না কি জন্য, গ্রামে থাকে এই জন্যে, যা বলবেন সব বুঝবো, যেটা বলবেন না সেটাও বুঝতে পারবো। বইলা দেখেন, আমি থাকি লন্ডনে। এইটা তো পরিষ্কার বুঝলাম, আমার এক ভাতিজাও থাকে সৌদিতে, মালির কাজ করে। আমি লন্ডন স্কুল অফ মিউজিকে গানের উপর পিএইচডি করছি। আমার ডিসার্টেশন হলো পথসঙ্গীত, স্ট্রিট মিউজিক, আর প্রকৃতি ও পরিবেশের সঙ্গে পথসঙ্গীতের সম্পৃক্ততা। এইটাও তো পরিষ্কার বুঝলাম, না বুঝেন এর কি আছে? কঠিন কথা তো একটাও বলতে পারেন নাই, এর চেয়ে বেশি কঠিন কথা আমি বলতে পারি। ওস্তাদের বাড়িটা ওই যে ওই দিকে। থ্যাংকস, আপনাকে ধন্যবাদ। আপনারও ধন্যবাদ। ফজলু ভাই কি ঘুমে? চায়ের প্রয়োজন ছিল। নিজে বানায় খাও, শরীর জুত নাই। দোকানের ভিতরে ঘুমাইলেই পারেন, খোলা জায়গা ছাড়া ঘুম আসতে চায় না। মাথা ঠিক আছে তো? ঠিক আছে, পরে কি হয় কে জানে। আপনার ভালো চিকিৎসার দরকার। চিকিৎসায় কাজ হবে না, চিকিৎসায় কাজ হবে না। তোমরা ভাবতেছ আমার মাথা খারাপ, ঘটনা তা না। মাঝে মধ্যে জিনের বাচ্চা আইসা আমার ঘুম থেকে ডাইকা দিলা, বলে এ ফজলু মিয়া দেখি তো তোরা বাজাও বাদ্য শুনবো। বাজনার মধ্যে যদি কিছু গন্ডগোল হয় মারে থাপ্পড়, থাপ্পড় খাওয়ানোর সাথে সাথে মাথা যায় নষ্ট হয়ে। কাউরে চিনি? চিনের বাচ্চার নাম কি? নাম জিগাই নাই, ও তো সাহস নাই, অলম্বুষ চেহারা। একদিন যদি খালি তারে বাজনা বাজায় সন্তুষ্ট করতে পারতাম আর চিন্তা ছিল না, ধন দৌলত মনে মানিক। দেখি দোতারাটা দেও তো। ধরেন গানের দল ভেঙে গেছে, শুনছেন? না, দল ভাঙা দলের আমার দরকার নাই, আমার দরকার খালি দোতারা বাজনাটা ঠিক মতো শিখা। কাহার বা বাজাইতে পারি, দিনের বাচ্চা অন্য জিনিস চায়। ভালো উস্তাদ যদি পাইতাম।
বিস্কুট কয় প্যাকেট নিলা? দুই প্যাকেট। পরে দাম দিয়ে দেব। আচ্ছা বাজার, আজ বাজনাটা ভালো হইতেছে। কে বলবে এই লোকের মাথা খারাপ? আমি এক মাস থাকবো আপনাদের সঙ্গে। আপনার কিভাবে গান করেন, কিভাবে গান লেখেন, কিভাবে সুর করেন, এইসব দেখব। আপনাদের লাইফস্টাইল মানে আপনাদের জীবন পদ্ধতি সব জানার চেষ্টা করব। আপনার কথা শেষ হয়েছে? জি না, কথা এখনো শেষ হয়নি। আচ্ছা বল। আমার থাকা খাওয়ার খরচ আমি নিজে দেব। আপনারা যা খান আমি তাই খাবো। শুধু ঝালটা একটু কম দেবেন, আমি ঝাল খেতে পারি না, আমার পেটে আলসার আছে। এই যে শুনেন, থাকা খাওয়ার খরচ দিবেন, কত দিবেন? যা ঠিক করা হবে আমি তাই দেব। আই হ্যাভ মানি, আমার কাছে টাকা আছে। আমার ছোট একটা টেবিল লাগবে বইপত্র রাখার জন্য। ছোট একটা টেবিল লাগবে? জি। বাহ ভালো। আপনার কথা শেষ হয়েছে? জি, কথা আপাতত শেষ। তাহলে এবার যান, বিছনা বাক্স নিয়ে বিদায় হন। আমার এটা কোনো হোটেল না, খরচ দিয়া খাইবেন। ইস, কথার নমুনা কি? স্যার, আমি খুব বড় একটা কাজ নিয়ে আসছি। বড় কাজ নিয়ে আসতেন, বড় জায়গায় যান। আমরা ছোট মানুষ, ছোট কাজের কারবারি। আসসালামু আলাইকুম, যান। বসে আছেন কেন, যান। স্যার, আমি খুব ক্লান্ত হয়ে এসেছি। এক কাপ কফি খেয়ে তারপরে যাই। কফি? জি। কফি খাবেন? জি। তা আপনার জন্য আমি কফি পামু কই? কফি আমার সঙ্গে আছে, সব জিনিস আমার সঙ্গে আছে, শুধু গরম পানি হলে চলবে, প্লিজ। পুষ্প, ওনারে গরম পানি দে। স্যার, আপনি কি বিষয়টা নিয়ে আরেকবার চিন্তা করে দেখবেন? আমি নিজের কাজ নিয়ে থাকি, আমি আপনাদের কোনো বিরক্ত করব না, প্রমিস। আপনি এত কথা বলতেছেন কেন? পুষ্প, পানি গরম হয়েছে, কফি খাওয়া হয়ে যন্ত্রণা বিদায় কর। আসসালামু আলাইকুম, যান। ইউ আর এ ভেরি অ্যাংরি ম্যান। কি কোন এগুলো? সরি। হ্যালো মাঙ্কি। আপনি কি আপনার বাবাকে আমার হয়ে অনুরোধ করবেন? থ্যাংক ইউ। হাসছেন কেন? আপনি যখন চলে যাবার জন্য রওনা দিবেন তখন বাবজান নিজেই আপনার ডাক দিয়ে ফিরাবো। বাবজান চিৎকার চেঁচামেচি করে কিন্তু ওনার মন ভালো। উনি ডাক দিয়ে ফিরাবেন? অবশ্যই। যদি না ফিরান? না ফিরাইলে চলে যাবেন। একটা কথা জানি সবে, আসিলে যাইতে হবে, জগতে রাজীব নিয়ম। আপনি লন্ডনের লোক, আপনারেও মানিতে হবে, আসিলে যাইতে হবে। এক্সকিউজ মি, এই গান আপনি এখন তৈরি করলেন? হ, আমি গানের দলের মেয়ে না? নাইস, সো নাইস, সো নাইস, ইটস ভেরি নাইস। এখন আমি রওনা দিই, দেখি আপনার বাবা আমাকে ডাক দিয়ে ফিরান কিনা। তাহলে যাচ্ছি। যান। যাই। আমি যাচ্ছি স্যার। যান। এই যে ভদ্রলোক, দাঁড়ান, এদিকে আসেন। থ্যাংক ইউ, ইউ আর সো কাইন্ড স্যার, ইউ আর সো কাইন্ড। এই যে আপনার মগ রেখে গেছেন, নিয়ে যান।
বেশি যন্ত্রণা বিদায় হয়েছে, ভালো হয়েছে। কথার ধরন কি, এক মাস থাকবো, খরচা দিয়ে খাবো। রাগ উঠে গেছিল, এখন তো বিদায় হয়েছে, তার নিয়ে আর কথা কি? তোর মা থাকলে অবশ্য ভিন্ন ঘটনা ঘটত। দুপুরবেলার অতীত তারে না খাওয়ায় কোনোদিন যাইতে দিত না। সে যদি বলতো আমি এক মাস থাকবো, তোর মা বলতো কোনো সমস্যা নাই, থাকেন থাকেন। বাবজন শুনো, লোকটা সইলা যাওয়ায় তোমার মন খারাপ হয়েছে, যাও তারে নিয়ে আসো। তোর কি মাথা খারাপ হয়েছে? আবার আমি ওই বিদেশি যন্ত্রণা বাড়িতে না তুলবো? গেছে ভালো হয়েছে, আমি অত্যধিক খুশি হয়েছি। যাও কই? তোরে বলবো, বাবজান হইল নারকেল, বাইরে শক্ত, ভিতরটা টলটলা ফানি। এই যে ভদ্রলোক, দাঁড়ান। কিছু জিনিস আমার কাছে দেন। থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। চলেন বাড়ি চলেন। কৈতুরি বাড়িতে আসো। তোমার মাও কই? মায়ের বাড়িতে। হাটে গেছিলাম বুঝছো, লাউ দেখে পছন্দ হইলো, কিনা ফেললাম। মুরাদনগরের লাউ, অতি মিষ্ট স্বাদ। লাউ আনছেন, ভালো কথা, রাইখা বিদায় হল। তোমারে তো আজ অত্যাধিক সুন্দর লাগতেছে, ঘটনা কি, স্নান করেছো নাকি? স্নান করি নাই, ঘটনা হইল মেয়ে ছেলে দেখলে আপনার মাথা ঠিক থাকে না, মিষ্টি মিষ্টি কথা, ঢং 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 কিছু করি না কৈতরি। গত রাতে একটা খোয়াব দেখা মন অস্থির হয়েছে বলে তোমার কাছে ছুটে আসছি। খোয়াবে দেখলাম আমার বিবাহ হইতেছে, বাদ্য বাজনা বাজতেছে। কার সাথে বিবাহ কতো দেখি? চুরিচোরটা বন্ধ করো, তোমার দালে তো খাতে ফসল রাখাই দায় হয়েছে। তুমি বললে তো হবে না, লাভে তোমার নাম লেখা আছে। মুরাদনগরের মিঠা লাউ নিজে পছন্দ করে খরিদ করেছি। থাপ্পড় খাইতে চাও? খাইতে চাও থাপ্পড়? তোমার নামে আমি বিচার দেবো, দুনিয়ার মেয়ে সেজে তুমি ত্যক্ত করে বেড়াও। কখন কারে ত্যক্ত করলাম? কৈতুরি তোমার ত্যক্ত করেছি? তোমার নামে আমি অবশ্যই বিচার দেবো, অবশ্যই। বিচার কেমন দেখছো? নগদ পয়সা খরিদা লাউনিয়া চলে গেল, আবার হামকি দামকি কয় থাপ্পড় দিব। গান বাজনা নিয়ে থাকি, ঝামেলায় যেতে চাই না বলে চুপ করে থাকি। আজ তার খবর ছিল, উল্টা থাপ্পড় খেয়ে শীত হইয়া পড়ত। আমি যাই। এদিকে এসো, তোমার না বলছি আমার বাড়ি ঢুকবা না? বাড়ি ঢুকছি, আপনারা কে বললো? আপনার মেয়েরা ডেকে জিজ্ঞেস করেন বাড়ি ঢুকছি কিনা। ঠিক আছে তুমি যাও। না যাবো না, মীমাংসা কইরা যাবো। কৈতরি, ও কৈতরি, 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 আমি তোমার বাড়ি ঢুকছি। এই দেখেন আপনার মেয়ে চুপ করে রয়েছে, খামাখা একটা ভালো মানুষ নিয়ে অন্ধমন্দ কথা, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। কৈতরি আসি।
হয়েছিল।